নজর রাখবো যে খবরের দিকে। কুলিক এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগ, কুলিক এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগ, এবং রাধিকাপুর যাচ্ছিল ট্রেনটি, সেই সময় পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। কুলিক এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগ, হাওড়া থেকে রাধিকাপুর যাচ্ছিল ট্রেনটি, রায়গঞ্জ ঢোকার মুখে পাথর ছোঁড়া হয় বলে জানা যাচ্ছে। রায়গঞ্জ ঢোকার মুখে পাথর ছোঁড়ার অভিযোগ, কাঁচ ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি, ট্রেনের জানলার কাঁচ ভেঙে যায়। কুলিক এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগ, হাওড়া থেকে রাধিকাপুর যাচ্ছিল ট্রেনটি, সে সময় রায়গঞ্জ ঢোকার মুখে পাথর ছোঁড়ার অভিযোগ, জানলার কাঁচ ভেঙে গিয়েছে ট্রেনের। রায়গঞ্জ ঢোকার মুখে পাথর ছোঁড়ার অভিযোগ, ঘটনার তদন্তে রেল পুলিশ। হাওড়া থেকে রাধিকাপুর যাচ্ছিল ট্রেনটি, রায়গঞ্জ ঢোকার মুখে পাথর ছোঁড়ার অভিযোগ, তদন্তে রেল পুলিশ। ট্রেনের জানলার কাঁচ ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি, জানলার কাঁচ ভেঙে যায়, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।